ফলের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতা বিক্রেতা অসুবিধার সম্মুখীন। আপেল 100 থেকে 120, নারকেল 100 টাকা জোড়া, আঙুর 200 থেকে 400 টাকা কেজি, জল সিঙ্গারা 40 টাকা পোয়া, আতা 1 পিস 50 থেকে 60 টাকা, মিষ্টি আলু 100 টাকা কেজি সহ অন্যান্য ফলের বিভিন্ন দামে বৃদ্ধি পেয়েছে। অগ্নিমূল্য, ছট পুজোর বাজার, ছট পুজোয় বিভিন্ন ফল লাগে এই পুজো করতে, তাই যারা ছট পুজো করেন তারা ফলের বাজারে গিয়ে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কারণ ফলের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে ক্রেতাদের পকেটে পড়েছে টান। দোকানদাররা বলছেন ফলের দাম বৃদ্ধি হয়েছে যার ফলে বিক্রি কমেছে, তারা বলছেন ফলের যোগান কমেছে যার ফলে এই দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সাধারণ ক্রেতারা বলছেন ফল বা পুজোর সামগ্রী কিনতে এসে যথেষ্টই বেগ পেতে হচ্ছে, ফলের দাম বৃদ্ধি হওয়ায় বাজেট বৃদ্ধি পাচ্ছে যার ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, বাজার করলাম। কি ফল? হ্যাঁ, ফল নিলাম। দাম কেমন? দাম তো হিসাবে থেকে একটু বেশি। এতে মানে অসুবিধা কি এবং কি মনে হচ্ছে যে কতটা দাম বেড়েছে গতবারের থেকে? গতবারের থেকে মোটামুটি 30% বেড়েছে। কীরকম কি দাম বলছে? ওই আপেল যেরকম 100 টাকা ছিল এখন 120 টাকা, 30 টাকা। বেদানা যেমন ছিল 150 টাকা এখন 200 টাকা হয়ে গেছে। সব ফলেরই দাম মোটামুটি 50% বেড়েছে। যারা ছট পূজা করছেন তাদের কতখানি অসুবিধা হবে কি মনে হয়? ছট পূজা বাজেটটা কতটা বাড়বে? বাজেটটা কমসে কম 35-50% বাড়বে আগের থেকে। ভীষণ দাম, কোনো ফল মূলে ধরাই যাচ্ছে না। নাম? আমার নাম বরুণ বৈদ্য। ফলের দাম এখন কেমন রয়েছে? ফলের দাম তো বেশি আছে এখন পুজোর জন্য। কী কারণে বেশি? পুজোর জন্য, ছট পূজা পূজার জন্য মালও কম আসতেছে। আপেল কত? ফলের দাম কীরকম কী আছে? আপেল 120 টাকা কিলো, 100 টাকা কিলো আছে। আঙুর? আঙুর আছে 200 টাকা কিলো, 400 টাকা কিলো আছে। নারকেল আছে 100 টাকা জোড়া। তো বিক্রি কেমন হচ্ছে? আগে থেকে ভালোই আছে, খারাপ নেই। মানে কী কারণে দামটা এখন বেশি? এখন কারণ মাল আসতে কম, মালের মার্জিন কম আছে, কী করবে? ছট পূজায় তো অনেক ফল লাগে। সব ফলই আছে, সব ফলের দাম বেশি। হ্যাঁ, সব ফলেরই দাম বেশি। কী নাম আপনার? এমডি বাবু। তো মোটামুটি ঠিকই আছে, ফলের বাজার ঠিকই আছে। হ্যাঁ, দাম কীরকম? দাম আছে আপনার আপেল 100, 120, 80 টাকা। আটা? আটা আছে আপনার 50 টাকা পিস, 40 টাকা পিস। নারকেল? নারকেল আপনার 100 টাকা জোড়া, 120 টাকা জোড়া। মিষ্টি আলু? মিষ্টি আলু আপনার 100 টাকা কেজি। আর কি অন্যান্য ফল আছে যেমন ওই যে জল সিঙ্গাড়াটা? জল সিঙ্গাড়া আছে আপনার 40 টাকা পোয়া। মানে সব জিনিসেরই দাম বেশি, একদম বেশি হওয়ার। তো এতে বিক্রির প্রভাব কীরকম পড়ছে? আমাদের কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে বিক্রি, অনেক কম হয়ে গেছে আমাদের। আর নাম কি আপনার? আমার নাম পরেশ দাস। দাম কীরকম ফলের? ফলের দাম কীরকম? দাম তো সব জিনিসেরই বেশি এখন। আগে তুলনায় বেশি না কম? পুজোর জন্য বেশি নাকি? তো মানে এই যে বাজার করতে গিয়ে মানে পয়সা কি বেশি খরচা হচ্ছে কি? দাম কীরকম আগের বাজার থেকে? বেশি? হ্যাঁ, আগের থেকে তো বেশি হবে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আচ্ছা, কবে পুজোটা? কবে? আজকে খান না, কালকে ঘাটে নামবে, সকালে নামবে। কী নাম আপনার? সরস্বতী দাস। হ্যাঁ,